তো ডোনা আজকে নাচের প্রোগ্রামে যাচ্ছে বন্ধুরা, কেমন সেজেছে দেখো। দাঁড়া দাঁড়া, এই দেখো ঝিলকিস পাশ সেজে নিয়েছে ডোনা, দিদুন যাবে, আমিও সেজে নিয়েছি কারণ আমাদেরও নাচের প্রোগ্রাম আছে। তো এই ড্রেসটা পরেছি, চলো এবার যাওয়া যাক। ওকে নেবো না, তোকে ঢুকতে দেবো না, চলো। কত মৌমাছি, হ্যাঁ খুব ঘেমে গেছি, কি মেকআপ করেছি একটু, তাও ঘেমে গেছি, মেকআপগুলো গোলো গোলো পড়বে, চল। তো বন্ধুরা, আজই হচ্ছে ডোনার ডান্স স্কুলের সেই প্রোগ্রামটা, অ্যানুয়াল ফাংশন, তো তার জন্য ডোনার রেডি হয়ে চলে এসছে। আর দেখো জুতো দেখে বুঝতেই পারবে প্রায় অনেক মানুষজনই এসছে। তো ডোনা প্রথমে এসেই ডোনার ফ্রেন্ডসদের কাছে চলে গেছে, আর ওই দিকে সব মাদের টিম আছে, মারাও ডান্স করবে, বাচ্চারাও ডান্স করবে, প্লাস যারা যোগা শেখে তারাও। বন্ধুরা ফাইনালি আমরা ঢুকতেই শুরু হয়ে গেছে ডান্স প্রোগ্রাম, আমরাই মনে হয় সবার দেরি করে এসেছি। তো প্রথমে তো বড়রা একটু ডান্স করে নিল, দুটো বড়দের ডান্স হলো, তারপর বাচ্চাদের। তো আমি এই ডান্সটা করেছি, আমি আরও দুটো ডান্স করেছি, টোটাল তিনটে ডান্স, আর তোমাদের ডোনা এই ডান্সটা করেছে, ঠিক আছে। তোমরা যদি আমার আর ডোনার ডান্স দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আলাদা করে, তো তাহলে আমি এই ডান্সের দুটো, আমাদের যেই ডান্সের ভিডিওগুলো আমি আলাদা করে তোমাদের সঙ্গে শেয়ার করব, আর ডোনার ডান্সের ভিডিওটাও শেয়ার করব। আর এখানে আমি দিতে পারলাম না কারণ সাউন্ড দিলে তো কপি আসবে সেই জন্য। আর বন্ধুরা এখানে কিন্তু শুধু বাচ্চারাই ডান্স করেনি, এখানে দেখো এই আন্টিগুলোও ডান্স করেছে, আর খুব সুন্দর, এই আন্টিগুলো সব যোগা শেখে। তো খাওয়া দাওয়ার পরে বাচ্চাগুলো আরেকটা ডান্স করে নিচ্ছে। তো তোমাদের ডোনা একেবারে নতুন ভর্তি হয়েছে, সেই জন্য ডোনার এই ডান্সটা তোলা হয়নি, এটা এদের পুরনো ডান্স ছিল। তো তবুও ডোনা এদের ডান্স দেখে একটু করেছে, মানে শিখে গেছে, যেটা তোমাদের অন্য একটা ভিডিওয়ে দেখিয়ে দেবো। আর এই দেখো এই ডান্সটা আমরা করছি, আর বললামই ডান্সের ভিডিও দেখতে চাইলে কমেন্ট করো, আলাদাভাবে পোস্ট করব। আর এখানে দেখো ম্যাডামও একটু ডান্স করে নিচ্ছে, আর ম্যাডাম তো একদম ফাটিয়ে দিয়েছে, ম্যাডাম যখনই ডান্স করেছে সবাই খুব জোরে হাততালি। আর সত্যি বিন্নি খুব সুন্দর ডান্স করে, ভীষণ ভালো, তো ম্যাডামের ডান্সটাও একটু দেখে নাও তোমরা। আর এখানে আমরা সবাই ভাষান ডান্স দিয়ে দিয়েছি, ভাষান ডান্স কে না পারে, এটা কোনো শেখা না, যে যেরকম পাচ্ছে ভাষান ডান্স করে যাচ্ছে, কী যে মজা হয়েছে বন্ধুরা, ভিডিওই করতে পারিনি এত মজা করেছি। আর এখানে বাচ্চাদের আবদার যে এক এক করে ম্যাডামের সঙ্গে ছবি তুলবে, ম্যাডাম বলছে সবাই লাইন করো তারপর ছবি তুলবে, তো ম্যাডামও ওদের সঙ্গে মানে একদম সেলফি কুইনের মতন ছবি তুলে নিচ্ছে, এক একজন লাইন করছে আর ছবি তুলছে, এক একজন করে ছবি তুলছে। আমাদের এখন পাতা খালি, কেউ খেতে দেয়নি, তাই জন্য ওর মা গালে হাত দিয়ে চিন্তা করছে। রুকো যারা, সবর করো, সবাই স্টার্ট।
তো খাওয়া শেষ, এবার কোল্ড ড্রিঙ্কস তো বানতা হ্যায় না, তো সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। ডোনা একদম কোল্ড ড্রিঙ্কসটা গরম, ডোনা একদম সামান্য খেয়েছে আর আমি একটু খেলাম, খাচ্ছি, খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাবো। তো ফাইনালি বন্ধুরা, এখন হচ্ছে সেলফি টাইম, সব বাচ্চাগুলোর সঙ্গে একটা করে সেলফি তুলে নিয়েছি। আর বাচ্চাগুলো খুবই মিষ্টি, আর তোমরা তো জানোই যে আমি বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে অনেক ভালোবাসি। আর এগুলো হচ্ছে বাচ্চা প্লাস মা, মানে ডোনাদের সঙ্গে যারা যেই সব বাচ্চারা ডান্স করে তাদের মায়ের টিম আর ম্যাডামও আছে মাঝখানে। আর এই যেই ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা হচ্ছে পুরো ডোনার ডান্স স্কুলের ফুল টিম। শুধু ডান্স না, ডোনার ডান্স স্কুলে কিন্তু ডান্স প্লাস যোগা শেখানো হয়। আর এই যে আর একটা ছোট্ট কিউটি বাচ্চাগুলোর সঙ্গে ছবি তুললাম, আর এখানে যে যাকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে বিন্নি ম্যাম, খুব ভালো ডান্স শিখিয়েছে আমাদের, মাত্র এক সপ্তাহে আমাদের ডান্স শিখিয়েছে, বড়দের কথা বলছি। আর ডোনাও একটু ম্যাডামের সঙ্গে ছবি তুলে নিল। তো স্পেশালি আমি থ্যাংক ইউ জানাচ্ছি ইমনকে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, আর বিন্নিকে তো অলমোস্ট সবসময় থ্যাংক ইউ আমাদেরকে এত সুন্দরভাবে ডান্সটা শেখানোর জন্য। আমরা বাড়ি চলে যাচ্ছি, ঝিলকিস পারগুলো বাড়ি চলে যাচ্ছে, চলো 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 চলো, তোর বাবা এসছে, ওই তুই রাস্তা দিয়েই তো আস। রাত 11টা বেজে গেছে আর রাস্তাঘাট পুরোটা ফাঁকা, দেখতেই পাচ্ছ তোমরা। আর আজকে ভীষণ মজা করেছি, চলো আমাদের পাড়ার প্যান্ডেলও হয়ে গেছে, তোমাদেরকে একটু প্যান্ডেলটাও দেখিয়ে দিই, চলো। এই যে বাড়িতে চলে এসেছি, দেখো আমাদের কত বড় প্যান্ডেল, অনেক বড় প্যান্ডেল হয়েছে পাড়ায়, ঠাকুর আসেনি এখনো। আর দেখো প্যান্ডেলটা তৈরি হয়েছে, এখানে কত মৌমাছি হয়েছে, মনে হচ্ছে এখানে মৌমাছি মৌচাক বানাবে, ভর্তি মৌমাছি। আর এই স্টেজের মধ্যে, খালি স্টেজে ডোনা কটা রিলসও করে নিয়েছে, যেটা তোমরা দেখতে পারবে dona.aayushi9520 ডোনার ইনস্টাগ্রাম আইডিতে। মুখের মধ্যে ভুলভাল জিনিস মাখা ছিল, যেটা এখন ডোনা ক্লিন করে দিচ্ছে। আমার ডোনা কি আরাম, মেয়ের হাতে মেয়ের হাতে এরকম আরাম পেতে কি ভালো লাগে বন্ধুরা। কিছু মুখে ফুকে দিয়েছ, এগুলো কপাল ফপাল করো, দেখি মুখটা। আমার সোনা মুখ পরিষ্কার করে নিয়েছে, এবার আমারটা পড়াচ্ছে সোনা। তো চলো বন্ধুরা, আমরা বাড়ি এসে গেছি, এখন আমরা এই যে ডোনা আমার মেকআপটা মুছে নেবে, ফাউন্ডেশন মেখেছিলাম বাবা ভুলভাল, আমার ভালো লাগে না ফাউন্ডেশন, জীবনে মাখি না, আজ মেখেছি, ঘেমে গিয়ে কি অবস্থা। যাই হোক চলো, এবার আমি ভিডিওটা অফ করি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো অল টাইম।